আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি হলো ডিম আলুর চপ বা ডিম চপ। আলুর চপটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানো খুব সহজ। তো আমি আজকে আপনাদেরকে এই ডিম আলুর চপটা কিভাবে আমরা একদিন বানিয়ে ডিপ ফ্রিজে দু সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারি সেটা বলে দেব। তো এই রেসিপিটিতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম চলে যায় আপনাদের কাছে। তো চলুন শুরু করা যাক। আলুর চপ তৈরি করতে সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে আলু, আর এখানে আমি 6টি মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর এখন আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপর আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আমি এখানে 4-5টি বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর আমি এখানে শুকনো মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম 2 চা চামচ। আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মেখে নেব। আলুগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। আমি আলুগুলো ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি 4টি ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর 1টি ডিমকে আমি 4টি পিস করে নিয়েছি। আমি আপনাদেরকে একটি চপ বানিয়ে দেখাবো। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, তো আলুর গোলাটাকে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি লম্বা করে শেপ দেব। তো সেজন্য আমি এখানে মাঝখানে 1টি ডিমের পিস দিয়ে দিলাম, দিয়ে চারদিক দিয়ে ভালো করে মুড়িয়ে দিব, দিয়ে আমি লম্বা করে শেপ দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এভাবে লম্বা করে শেপ দিয়ে বানিয়ে নিলাম। এভাবেই সবগুলো ডিমের চপ বানিয়ে নেব। এভাবেই আমি সবগুলো ডিমের চপ বানিয়ে নিয়েছি। তো এখন আমি 2টি ডিম 1টি বাটিতে ভেঙে নেব। ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি, আর এখানে আমি 1টি আলুর চপ দিয়ে দিলাম। আমি এখানে 1টি কাঁটা চামচের সাহায্যে চপটার গায়ে ভালো করে উল্টে পাল্টে ডিম মাখিয়ে নিলাম। তারপর এখানে আমি 2 ইঞ্চি বিস্কুট গুঁড়া করে নিয়েছি। এখানে আমি চপটাকে কোট করে নিব। তো ভালো করে কোট করতে হবে, সেজন্য আমি উল্টে পাল্টে ভালো করে কোট করে নিব। আপনারা ডাবল কোটও করতে পারেন, আর এখানে 2 ইঞ্চি বিস্কুটের পরিবর্তে কিন্তু আপনারা বেড গ্রাম দিতে পারেন। তো এখন আমি 1টি ট্রেতে এই চপটাকে তুলে নেব। এভাবে আমি সবগুলো চপকে ভালো করে কুট করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই অবস্থায় কিন্তু আপনারা এই চপটাকে সংরক্ষণ করতে পারেন 1টি বক্সের মধ্যে। এভাবে রেখে আপনারা প্রায় 2 সপ্তাহ পর্যন্ত এই চপটাকে সংরক্ষণ করতে পারবেন। তো এভাবে সংরক্ষণ করলে দেখা যায় যে আমাদের ইফতারির আগে তেমন একটা ঝামেলা হয় না। এভাবে প্রতিদিন বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর আমরা যদি এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তাহলে দেখা যায় যে আমাদের সময় অনেকটা কম লাগে। তো ভিউয়ার্স, এই চপটা কিন্তু শুধু আলু দিয়েও তৈরি করা যায়, আপনারা যে কোনোভাবে শেপ দিয়ে তৈরি করতে পারেন। আমি গোল করে শেপ দেব। আমি এভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি। তো শেপ দিয়ে দেওয়ার পর ঠিক সেম একইভাবে আগের মতো করে নেব। তো আমি ফিরে আসছি সবগুলো আলুর চপ তৈরি করে নেওয়ার পর। আলু তৈরি করে নিয়েছি, আর এখন আমি ভাজার জন্য চলে যাব চুলাতে। ভাজার জন্য আমি 1টি পাত্রে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর এখন আমি একে একে এই চপগুলো দিয়ে দিব।
আমি চপগুলো দিয়ে দিচ্ছি। আর এই চপটা ভাজার জন্য চপটা যাতে তেলের মধ্যে অর্ধেক ডুবে থাকে এরকম তেল দিলেই হবে। আর তেলটা ভালোভাবে গরম হতে হবে। আর চুলার জালটা মিডিয়াম টু হাই থাকতে হবে। তো এখন আমি চপগুলোকে উল্টে পাল্টে দিব। তো এই চপগুলোকে এভাবেই দুই তিনবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। তো ফিরে আসছি ভালো করে ভেজে নেওয়ার পর। তো ভিউয়ার্স, আমি এই চপগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর আমি এখন সবগুলো চপই তুলে নেব। আমি ভালো করে তেল ছেঁকে তুলে নেব। আর তুলে নেওয়ার পর আমি আপনাদেরকে এই চপগুলো পরিবেশন করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি পরিবেশন করে নিয়ে আসলাম ইফতারের এই খুবই মজাদার আইটেম ডিম চপ বা ডিম আলুর চপ। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমার আরও নতুন ভিডিও সর্বপ্রথম চলে যায় আপনাদের কাছে। আর আমার এই ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজ আর ভিডিও বড় করব না, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।